এই করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে এবং হাইকোর্টের নির্দেশ মেনেই প্রতিবার চিহ্নিতলায় যে কার্নিভাল দেখা যাচ্ছে, কিন্তু তার ছবি আজকে আমরা দেখছিলাম একেবারে আড়ম্বরহীন ভাবে এভাবেই কিন্তু প্রতিবাদী আয়োজন হচ্ছে। মনিটরিং করছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, যেমন আমরা দেখতে পাচ্ছি সুবীর মুখার্জি রয়েছেন, সুরজিৎ মণ্ডল রয়েছেন, বুলেদা রয়েছেন, অনেকেই আছে তারা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি, তারা কিন্তু মনিটরিং করছে। তার পাশাপাশি চণ্ডীতলা থানার পুলিশ, তারাও কিন্তু একেবারে এই নিরঞ্জন যাত্রা যাতে সুস্থভাবে হতে পারে তার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা নিরাপত্তার সাথেই কিন্তু এটাকে করছেন। এবং প্রতি বছর চণ্ডীতলাতে আমরা যে দেখি এই রাস্তায় একেবারে ঠিকঠিক করে মানুষ পা ফেলার জায়গা থাকে না, সেটা কিন্তু এবছরে একেবারে আড়ম্বরহীন, একেবারে রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র স্বেচ্ছাসেবকরা রয়েছেন এবং মাঝে মধ্যে একটি করে ক্লাব আসছে, তারা এভাবেই একেবারে যে সরস্বতী নদী সেখানে কিন্তু নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জন করছে। অর্থাৎ প্রতি বছর যে ছবি দেখা যায় সে ছবি কিন্তু এই বছরে একেবারে নেই এবং অন্যরূপে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলাকে। তবে আগামী দিনে কিন্তু যারা প্রতিনিধি রয়েছেন তারা চাইছেন আগামী দিন যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু আরও বড় করে এই কার্নিভাল করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের যে বিধি এবং যে নির্দেশ মেনে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে বিসর্জন কার্নিভাল সম্পূর্ণ বন্ধ করে শুধুমাত্র নিয়মমাফিক ক্লাব এবং বাড়ির পুজোর প্রতিমাগুলো তারা নিরঞ্জন ঘাট সরস্বতী নদীর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে অন্তত 7-8টা তরুণ হয়, কারণ চণ্ডীতলা বিসর্জনটা একটা কার্নিভালে পরিণত হয়েছিল, কিন্তু এবারে একটিমাত্র পঞ্চায়েতের তরফ থেকে এখানে একটা মঞ্চ করা হয়েছে। কোনোরকমভাবে প্রশাসন পরিক্রমণ করছে না, রাস্তা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, অনায়াসে গাড়ি যাচ্ছে। এই সময় এই রাস্তা দিয়ে গাড়ি যায় না, 10-20 হাজার লোক হয়ে যায়, পুরো ফাঁকা। মানুষ মেনেছেন, মানুষ মান্যতা দিয়েছেন এবং ঠাকুরগুলো এসে আস্তে আস্তে ইতিমধ্যে 10-12টা ঠাকুর পড়ে গেছে, যারা এই সরস্বতী নদীর দিকে এখান থেকে দুয়ার ডান দিকে দেখে যাচ্ছে। সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমপি ডেভেলপমেন্টের টাকায় একটি সুন্দর ঘাট নির্মাণ করা হয়েছে, সেই ঘাটে প্রতিমাগুলো নিরঞ্জন হচ্ছে এবং ওখানে আমার নিরঞ্জন ঘাট সমিতির ছেলেরা আছে, তারা নিরঞ্জন খালি প্রতিমাটুকু নিয়ে গেলে তারা সমস্ত ব্যবস্থা করে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করছে। কোনোরকম কোনো জায়গায় প্রবলেম নেই, প্রত্যেক ক্লাবে 15-20টার বেশি ছেলেরা আসছে না, কেউ কোনোরকমভাবে উচ্ছৃঙ্খল নয়, সবাই বিধি মেনে মাস্ক পরে প্রতিমা নিরঞ্জন করছে। এবং এখানে বরিজাতি স্পোর্টিং থেকে শুরু করে আরও বিভিন্ন যারা ক্লাব সংগঠনের ছেলেরা তারা সবাই এসছে, থানা থেকে তাদের ড্রেস দেওয়া হয়েছে এবং প্রত্যেকবার দেওয়া হয়, অ্যাপ্রন দেওয়া হয়েছে, তারা পরে মানুষকে সহযোগিতা করছে এবং যাতে ভিড় না করে প্রতিমা নিরঞ্জন হয় বিধি সবাই মানে। এখানে স্যানিটাইজার মাস্ক সমস্ত কিছু বিতরণ করা হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা, মা তুমি কলনাসুর, এই কলনাসুরকে তুমি বধ করো, তুমি মহিষাসুর মর্দিনী, তুমি করোনাকে বধ করো, বধ করে তুমি আগামী দিন যেন তোমার পুজো আমরা আরও খোলা মনে করতে পারি, আমরা নির্ভয়ে যেন করতে পারি, আমরা যেন রোগমুক্ত হয়ে করতে পারি এবং আগামী দিন এই করোনা মুক্ত হয়ে আমরা ঠিক করেছি যে চণ্ডীতলায় এই বিসর্জনটাকে আমরা সমস্ত ক্লাব কমিটি মিলেছে 10-15টা যে ক্লাব আমরা বিসর্জনের সঙ্গে যুক্ত বসে আমরা এটাকে একটা কার্নিভালের মতো নিয়ে যাব এবং চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের কায়দায় আমরা বিসর্জনটাকে এখানে আগামী দিনে নিয়ে যাব। এই জন্যে আমাদের এক বছর প্রস্তুতি থাকবে, প্রচেষ্টা থাকবে, এবছর আমরা অধরা রইলাম সেই চিন্তায়, বা আগামী বছরের প্রস্তুতিতে আমরা রইলাম। শুধু চণ্ডীতলা নয়, চণ্ডীতলার পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি 566 বছরের কন্যাগড়ের ঘোষাল বাড়ির পুজো, সেখানেও কিন্তু বিকালে তারা এই সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ এবং ঢাকের নাচের মাধ্যমে তারা কিন্তু প্রতিমা নিরঞ্জন করেছেন এবং বিধায়ক প্রবীর ঘোষাল তিনি নিজেও কিন্তু নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করেছেন। দশমীতে করোনার সমস্ত বিধি নিষেধগুলো মানছি, কিন্তু দেখতে পাচ্ছেন সকলে মানছে, কিন্তু তাহলেও আমরা যে দুর্গাপুজোর পরিবেশ যেটা আমাদের পারিবারিক পুজো যেটা মর্যাদা ঐতিহ্য যেটা আছে সেটাকে বজায় রেখে কিন্তু আমি বলছি যে আমরা সকলে পুজোকে উপভোগ করেছি করোনার পরিবেশ মতন করে। না, তফাৎ তো অবশ্যই যে করোনার আতঙ্ক আমাদের সর্বদা তাড়া করছে, তার জন্যে সব কিছুতে একটা সংযমতাকে রাখতে হচ্ছে, যে সংযমতার বাঁধ সাধারণত দুর্গা উৎসবে ভেঙে যায় সেটা এবারে ভাঙতে দেওয়া যাচ্ছে না, কারণ পরিস্থিতি সেই জন্য কিছুটা তো অন্যরকম লাগছেই, কিন্তু তার মধ্যেও আমার মনে হয় যে আমরা দুর্গাপুজো যে আমাদের শ্রেষ্ঠ উৎসব সেই হিসাবেই এটাকে পালন করছি এবং অংশ নিচ্ছি।
হাইকোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছিল সিঁদুর খেলা নিয়ে, সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন যে সিঁদুরে সিঁদুরে মাখামাখি হয়ে যেত, প্রায় হোলি খেলার মতন সিঁদুর খেলা হতো, সেটা এবারে অত্যন্ত রেস্ট্রিক্টেড ওয়েতে করা হচ্ছে। এটা আমাদের মনে হয়তো একটা লাগবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সিঁদুর খেলা হয়নি বলে খুব বিরাট আক্ষেপ থেকে গেছে মনে হয়। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন করোনা পরিস্থিতি, হাইকোর্টের নির্দেশ, তেমন কিন্তু সমস্ত কিছু মেনেই একদিকে যেমন দুর্গা উৎসব শেষ হলো, তেমন কিন্তু এই নিরঞ্জন যাত্রাও শেষ হতে চলেছে। HB DNN বাংলা, হুগলি।